ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান প্রযোজক হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। জানা গেছে, সমিতির কিছু নিয়ম না মানায় তার সদস্যপদটি বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, শাকিবের আয়কর সংক্রান্ত কাগজে কোনো জটিলতা দেখা দিয়েছে, সে কারণে সদস্যপদ বাতিল করা হয়েছে। তবে এর বিপরীতে শাকিব আপিল করতে পারবেন। গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্ব শূন্য, যা দেখভাল করছে প্রশাসক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে সম্প্রতি নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে প্রশাসক। আগামী 21 মে FDC-তে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, সেখানে শাকিব খানের ভোটটি বাতিল করা হয়। অন্যদিকে প্রযোজক হিসেবে শাকিব সবশেষ এনেছেন বীর ছবি। ছবিটি তার প্রযোজনা প্রতিষ্ঠান SK Films-এর ব্যানারে মুক্তি পায়।